আসসালামু আলাইকুম, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম যে বিআরটি এর ওয়েবসাইট, ড্রাইভিং লাইসেন্স, বাইক রেজিস্ট্রেশন সহ সকল তথ্য জেনে নিন। তো আমি বিআরটি এর এই ওয়েবসাইটটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং কীভাবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন বাইক রিলেটেড, যেমন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার বাইকের রেজিস্ট্রেশন, সব কিছুই আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আজকে এই বিআরটি এর আরেক, তো এটা হচ্ছে বেসিক্যালি আপনি এখানে নিবন্ধন করতে পারেন, প্রবেশ করুন অথবা নিবন্ধন, তো আমার আপনি নিবন্ধন করে নেবেন। তো এইখান থেকে আপনি কিছু সুযোগ সুবিধা পাবেন, তো বেসিক্যালি সেটার জন্য আপনি এটা অবশ্যই নিবন্ধন করে নেবেন। তো আমি আরেকবার একটু বলছি, bsp.brta.gov.bd। তো এখানে যাওয়ার পর আপনি প্রথমে একটা ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন হোম। তো হোমে আপনি হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি বিআরটি এর সার্ভিস পোর্টাল, তো এই কারণে bsp.brta.gov.bd। তো সার্ভিস পোর্টালে কী কী সেবা এবং তথ্য আপনি পেয়ে যাবেন, তো আপনি অ্যাজ এ প্রাইমারি, একদম বিগেনার যদি হয়ে থাকেন, যে কোনো ধরনের কোনো আইডিয়া নেই, তো অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব যে এই যানবাহন নিবন্ধনটা একটু ক্লিক করে দেখে নেবেন, মালিকানা, স্থানান্তর, নম্বর প্লেট, রুট পারমিট, ফিটনেস ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, সড়ক নিরাপত্তা, রোড সাইন ম্যানুয়াল এবং ট্রাফিক চিহ্ন। এগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ বিগেনার, আপনি নতুন একজন বাইকার হিসেবে বা নতুন একজন ড্রাইভার হিসেবে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে জেনে নিতে হবে। এরপরে হচ্ছে ব্যাংকের কোন শাখায় আপনি কত ফি কীভাবে পেমেন্ট করবেন, কোন কোন শাখায়, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো এরপরে আপনি চাইলে ফিটনেস পয়েন্ট, যেটা শিডিউল, এটা দেখে নিতে পারেন এখান থেকে। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি, এটা বেসিক্যালি ফিটনেস সংক্রান্ত আপনার গাড়ির বা আপনার হচ্ছে যেটি আপনি ইউজ করেন, তো সেইটির হচ্ছে ফিটনেস সংক্রান্ত সকল ধরনের অ্যাপয়েন্টমেন্ট আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন এটা হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট, যেটা সাভারে ইকুরিয়া বলা হয় সেটাকে, আর ঢাকা মেট্রো, যেটা হচ্ছে মিরপুর সেকশন 13। তো সাপোজ আমি মিরপুর সেকশন 13 এখানে একটা ডেট দিলাম, দেখেন এখানে যেগুলা মার্ক করা, 25 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে, 26-27 যেহেতু শুক্র শনি গভর্নমেন্ট হলিডে, তো এই দিন হচ্ছে আপনি দিতে পারবেন না। তো 28 তারিখ আপনি জাস্ট একটু সিলেক্ট করে দেখানোর চেষ্টা করছি, তো কোন পারপাসে দেখেন এখানে চারটা স্লটে ভাগ করা আছে, 9টা থেকে 11টা, স্লট 2 হচ্ছে 11টা থেকে 1টা, স্লট 3 হচ্ছে 2টা থেকে 4টা, এবং স্লট 4 হচ্ছে 4টা থেকে 5টা। তো এখানে হচ্ছে টোটাল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এই কয়জন নিয়েছে এই ডেটে, আর অবশিষ্ট আছে টোটাল, দেখেন স্লট 1-এ হচ্ছে 110 জন, স্লট বিতে 110 জন, স্লট সিতেও 110 জন, আর স্লট 4-এ হচ্ছে 70 জন। এই ইন টোটাল হচ্ছে একদিনে আপনার 400 জনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা প্রসেস আছে, তবে বিআরটিএ কতটুকু কোলাতে পারে সেটা আসলে তাদের বিষয়। এরপরে আপনি এখান থেকে রাইড শেয়ারিং, আপনার হচ্ছে কোম্পানির যদি ইউজার আপনি নিবন্ধন করতে চান সেটিও করতে পারবেন। আপনি হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার এই ইউজার ম্যানুয়ালটা দিয়ে আপনি কীভাবে এই আমি যেটা বলছিলাম যে নিবন্ধন করে আপনি প্রবেশ করে কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন, জাস্ট আমি একটু আপনাদেরকে এখানে পরিচয় করিয়ে দিচ্ছি। তো বিআরটিএ সার্ভিস পোর্টাল যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন দেখেন কীভাবে করবেন। তো এটা হচ্ছে আপনাকে প্রথমে আপনার একটা নেম, একটা ডেট দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর হচ্ছে একটা পাসওয়ার্ড আপনি, এবং ওই পাসওয়ার্ডটাই কনফার্ম করে রেজিস্টার নাও, এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ওয়েল, আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন হচ্ছে আপনার একটা যে ইমেল আইডি থাকবে ওখানে আপনার বিএসপি থেকে একটা ইউজার অ্যাক্টিভেশনে একটা মেইল পাঠানো হবে, ওইটাতে মেইলটা ক্লিক করে আপনাকে মেইলটাতে কনফার্ম করতে হবে। এরপরে আপনাকে এটাতে লগ ইন করতে হবে বিএসপি সার্ভারে, তো আপনার ইউজার আইডি, যেটা ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলে আপনাকে আপনার একটা এসএমএস বা ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড কোড যাবে ফোন নাম্বারে, তো ওই ফোন নাম্বারে যে কোডটা যাবে ওই কোডটা দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নেওয়ার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো একটু ক্রিটিক্যাল হতে পারে, বাট খুব কঠিন কোনো কিছুই না, খুবই ইজি। তো এরপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি
এখান থেকে যদি ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সিলেক্ট করে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং টাইম স্লটটা সিলেক্ট করে দিবেন। বেসিক্যালি এটা হচ্ছে আপনার আপনার গাড়ির হচ্ছে ফিটনেসের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট সেবাটা এখান থেকে এইভাবে পেয়ে যাবেন পোর্টালে। ওকে, এরপরে দেখেন আপনি হচ্ছে বিআরটি অ্যাপ্লিকেশন মেডিকেল যে রিপোর্ট সেটির ফর্মটা এখান থেকে পেয়ে যাবেন। আপনি হচ্ছে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের যে মেডিকেল সার্টিফিকেট ওটা এখান থেকে পাবেন এবং আপনি অন বিআরটিএ সার্ভিস পোর্টাল থেকে এইখানে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, বাইকের জন্য ড্রাইভিং লাইসেন্সের অনলাইন রেজিস্ট্রেশন এখানে দেখাচ্ছে এবং আপনারা জাস্ট এটি দেখে নেবেন, দেখে নিলেই হবে এবং পেমেন্টটাও আপনি এখানে কনফার্ম করে সেটি স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন। তো এইটি হচ্ছে ইন টোটাল এবং ইউজার ম্যানুয়াল পর্যন্ত আমি দেখালাম। তো আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই, আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে, এই ভিডিওতে আসলে দেখানো পসিবল হচ্ছে না, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমি বলেছিলাম যে আপনারা কিভাবে অনলাইনে বাইকের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অনলাইন থেকে পেমেন্ট করবেন। তো আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওতে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না। আমি শুধু আজকে বিএসপি এটা নিয়েই কথা বললাম এবং এই সাইটটার সাথে পরিচয় করিয়ে দিলাম। তো আশা করছি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই যে বিষয়টি ক্লিয়ার করতে পারি সেটি আমি অবশ্যই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান।